প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড দিনাজপুর সদর। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা। গত মধ্যরাতে উত্তরের কয়েক জেলার উপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টিও হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। শহর জুড়ে ঝড়ের তাণ্ডব, এক ঘন্টায় লণ্ডভণ্ড উত্তরের জেলা দিনাজপুর সদর। গতরাত 1:30টার দিকে দিনাজপুর ও রংপুর কুড়িগ্রামের একাংশের উপর দিয়ে ঝড় বয়ে যায়। তবে মূল আঘাত ছিল দিনাজপুরে। প্রচণ্ড বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টি হয়। শহরের বালুয়াডাঙ্গা মোড় হয়ে গোরে শহীদ ময়দানের আশপাশ এবং কলেজ মোড়, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। কোথাও কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। রাত্রেবেলা ঝড় হয়েছে, বড় ঝড়, বাড়ি ঘর দৌড়ে ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে, বিদ্যুতের লাইন রাস্তাকে নাই এবং গাছের রাস্তাঘাট সম্পূর্ণ ব্লক, বড় বড় গাছ ভাঙে ভাঙে দোকানগুলো সব বন্ধ বন্ধ হয়ে গেছে। ধরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক গরিব মানুষ, তাহলে আমাদের কী হবে? গাছপালা ভেঙে পড়ায় দিনাজপুর রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভেঙে পড়া গাছ সরিয়ে নিলে ভোরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ব্যাপক ক্ষতি হয় গাছপালা, বিদ্যুতের তার খুঁটি এবং অনেক ব্যবসায়ী। আমাদের উত্তরের টিম শহরের বিভিন্ন অঞ্চলে। ঝড়ে আম ও লিচু বাগানের পাশাপাশি ধান সহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে। সদর ছাড়াও বিরল খানসামা ও চিরিরবন্দর উপজেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। আম, কাঁঠাল, জাম, মেহগুনি, লিচু ভেঙে গেছে ঝড়ে। ডাল ভেঙে পড়ে গেছে, লিচু পড়ে গেছে, অনেক লিচু মাটিতে ছুটে পড়ে গেছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমাদের জেলার জন্য পুনর্গঠন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউনদের বলা হয়েছে যে সামগ্রিক কয়টি গৃহ বিধ্বস্ত হয়েছে বা আমাদের যে বৈদ্যুতিক পোল নষ্ট হয়েছে তার একটি সামগ্রিক ক্ষতিচিত্র আমরা তৈরি করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ।